আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউক্বালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতদিন না পৃথিবীতে আল্লাহ আল্লাহ উচ্চারণ করার মতো মানুষ অবশিষ্ট থাকে। অর্থাৎ একজন আল্লাহওয়ালা মানুষ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের ঘটনা যখন ঘটবে, আল্লাহ তাআলা এক ধরনের কোমল আর ঠান্ডা বাতাস পাঠাবেন, সেই কোমল এবং ঠান্ডা বাতাস মোমেনদের গায়ে লাগার সঙ্গে সঙ্গে মোমেনরা ইন্তেকাল করবে, দুনিয়া থেকে চলে যাবে। শুধুমাত্র নিকৃষ্ট চরিত্রের লোকেরা পাপী তাপীরা পৃথিবীতে বেঁচে থাকবে, তাদের উপরে কিয়ামত আবর্তিত হবে, তাদের উপরে কিয়ামতের ঘটনা আরম্ভ হয়ে যাবে। যেই দিন কিয়ামতের ঘটনা ঘটবে সেই দিন হলো জুমার দিন। আল্লাহর নবী বলেছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমুআ, জুমাবার ব্যতীত কিয়ামত সংগঠিত হবে না, জুমাবার ব্যতীত কিয়ামত অনুষ্ঠিত হবে না। জুমাবারে কোন সময়ে কিয়ামত শুরু হবে? আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, সুবহে সাদেকের পর সূর্যোদয়ের আগ পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যোদয়ের মাঝামাঝি সময়ে কিয়ামতের ঘটনা ঘটবে। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, ওয়া মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া মুসীহাতুন ইয়াউমাল জুমুআতি মিন হিনা তুসবিহু হাত্তা তাতলুআশ-শামসু শাফাকাম মিনাস সাআতি ইল্লাল জিন্না ওয়াল ইনস। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক জুমাবার সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত প্রত্যেক প্রাণী কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে ভয়ে উৎকণ্ঠিত থাকে। প্রত্যেক প্রাণীরা ভয়ে উৎকণ্ঠিত থাকে, না জানি এখন কিয়ামত হয়ে যায় কিনা। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, জুমাবারে সুবহে সাদেকের পরে সূর্যোদয়ের আগে কিয়ামতের ঘটনা ঘটবে, যার হুকুমে জোরে বলেন তিনি কে? জুমাবারে কিয়ামত অনুষ্ঠিত হবে। আর জুমাবারে কোন সময়? সুবহে সাদেকের পর সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী সুবহে সাদেকের পরে ভীত থাকে, না জানি আজকেই কিয়ামত আরম্ভ হয়ে যায় কিনা। সুবহে সাদেক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত আল্লাহর নবী বলেছেন, সব প্রাণী সব উদ্ভিদ তামাম সৃষ্টিকুল ভয়ে থাকে, না জানি এখনই কিয়ামত আরম্ভ হয়ে যায় কিনা। জুমাবারে কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে, কিভাবে কিয়ামতের ঘটনা আরম্ভ হবে, এবার আমরা সেই বর্ণনা কোরআন সুন্নাহর আলোকে জানব। কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন, সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা কিয়ামতের সিংহাধ্বনি দেওয়ার জন্য, সিংহা বাজানোর জন্য সৃষ্টি করেছেন। তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন, কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসবে। অপলক নয়নে তিনি তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসে। আল্লাহর তরফ থেকে যখন আদেশ আসবে তখন তিনি তার সিংহায় ফুৎকার দিবেন। আর আল্লাহর আদেশ আসার পরে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় মুখ ফুৎকার দিবেন দুইবার। প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম সিংহার ফুৎকারে সেই সময়ে পৃথিবীতে যত নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে, সিংহার বিকট ধ্বনিতে তাদের কানের পর্দা ফেটে যাবে। কানের পর্দা ফেটে গিয়ে মানুষ বেহুশ হয়ে মারা যাবে। চিন্তা করুন তাহলে সেই সিংহার আওয়াজটা কত ভয়ঙ্কর হবে, যে সিংহার ফুৎকারে মানুষের কানের পর্দা ফেটে যাবে। কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে সকল মানুষ এবং প্রাণীকুল মারা যাবে। আসমান জমিনে তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি আরম্ভ হয়ে যাবে। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে সেই চিত্র এভাবে তুলে ধরেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআ আল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন আর যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে আসমানসমূহ আর জমিনে যারা আছে এক শিঙ্গার ফুৎকারে কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে মারা যাবে। বিভৎস এক পরিস্থিতি তখন বিরাজ করবে, শুধু কানের পর্দা ফাটবে না, এত বিকট আওয়াজ হবে আসমান জমিন একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এমন এক বিকট ধ্বনি, চিন্তা করেন শুধু বাংলাদেশ কাঁপবে না, আসমান সমূহ কাঁপবে, জমিন কাঁপবে, এমন এক ভয়ঙ্কর কম্পন আরম্ভ হবে, সজোরে কম্পনের ফলে গোটা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রবের দেশে কিয়ামতের দিন একটি ভয়ঙ্কর কম্পন আরম্ভ হবে, যে কম্পনের ফলে সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, আসমানের অবস্থা কি হবে শুনেন। আল্লাহ তাআলা বলছেন এই বিকট আওয়াজে আসমান ফেটে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, সাত আসমান একটার উপরে আরেকটা পড়ে যেতে থাকবে। কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরা ইনফিতারের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান যখন ফেটে যাবে, চিন্তা করুন ইসরাফিলের সিঙ্গার একটা ফুৎকারে সবগুলো আসমান ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অফিসের ফাইলপত্র টেবিলে খোলার পরে এরপরে যেমন ফাইলগুলো গুটিয়ে তাকের মধ্যে একটার উপর আরেকটা ফাইল রাখা হয়, বইয়ের তাকে যেমন বুকশেলফে যেমন একটা বইয়ের উপরে আরেকটা বই রাখা হয়, কিতাবের পৃষ্ঠার মতো আসমানগুলোকে আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ের 104 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব। কিতাবের পৃষ্ঠার মতো আসমানকে আল্লাহ গুটিয়ে ফেলবেন, আসমানে থাকা সূর্য চন্দ্র নক্ষত্রগুলো কিভাবে ধ্বংস হয়ে যাবে শুনেন। যে সূর্যের আলো, যে সূর্যের তাপমাত্রায় আমরা কয়েকদিন ধরে দিশেহারা হয়ে আছি, এই সূর্যের কোনো আলো থাকবে না, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সূর্য ফেটে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকবীরের প্রথম আয়াত থেকে বলছেন, ইদাস শামসু কুমিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদান জিবালু সুয়্যিরাত। যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, চিন্তা করুন একটা সূর্য গোটা পৃথিবী আলোকিত করে, এই সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। গত কয়েকদিন ধরে আপনারা পান মাত্র 48, 39, 40, 42, 43। সূর্য যদি তার পুরোটা দিয়ে দিত তাহলে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যেত। সূর্যের কাছে আছে 1,40,00,000 সেন্টিগ্রেড, কিন্তু আল্লাহ ওখান থেকে পাঠান মাত্র 40, 42। এতে করেই আপনাদের অবস্থা খারাপ, এটা কেন পুরোটা আসতে পারে না, আল্লাহ কত দয়া করেছেন দেখেন। সূর্য হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্য সরাসরি দুনিয়াতে হিট করতে পারে না। আল্লাহ এজন্য আসমান সমূহে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন। আজকের বিজ্ঞানও সেগুলো প্রমাণ করে খুঁজে পেয়েছে, স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের ফিল্টার, এ ধরনের ফিল্টার আল্লাহ বায়ুমণ্ডলে
সৃষ্টি করে রেখেছেন বলে সূর্যের আলো ওই বায়ুমণ্ডলীয় স্তর বা ফিল্টারগুলোতে পিউরিফাইং হয়, পিউরিফাইং হয়ে 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 ঠিক যতটা আলো হলে আমরা বেঁচে থাকব ততটা আলো বা টেম্পারেচার আল্লাহ আমাদের জন্য পাঠান। সুবহানাল্লাহ। ওই সূর্য কিয়ামতের সিঙ্গার ফুৎকারে নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, সবকিছু অন্ধকার হয়ে যাবে। চাঁদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা চাঁদের কথা এবার বলছেন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 6 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলু আল ইনসানু ইয়াউমাইযিন যখন চক্ষু স্থির হয়ে যাবে চাঁদ যখন আলোহীন হয়ে যাবে চাঁদের আলো থাকবে না, চাঁদও ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার কিয়ামতের দিন সূর্য আর চন্দ্রকে আল্লাহ একাকার করে দিবেন। ইসরাফিলের সিঙ্গার প্রথম ফুৎকারের পরে সূর্য আর চাঁদকে আল্লাহ এক করে দিবেন, সূর্য আর চাঁদকে টুকরা টুকরা করে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ভয়ঙ্কর এই চিত্র যখন মানুষ দেখবে তখন বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ বলবে পালানোর জায়গা কোথায়, কোথায় আজ আমরা পালাবো, পালানোর তো কোনো জায়গা থাকবে না। সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, নক্ষত্রের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেছেন ফাইদান নুজুমু তুমিসাত, নক্ষত্রগুলো আলোহীন হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া ইদান নুজুমু কাদারাত, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার, চিন্তা করছেন সূর্য, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের যে এক একটা তারকা আরো 50,000-40,000 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। ইসরাফিলের সিঙ্গার আওয়াজটা কত ভয়ঙ্কর আপনি ফিল করেন তো, একবার সিংহায় ফু মারবে এই আওয়াজে শুধু মানুষের কানের পর্দা ফাটবে না, পৃথিবীর চেয়ে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য ফেটে যাবে, চন্দ্র ফেটে যাবে, আবার সূর্যের চেয়ে 50,000 কোটি গুণ বড় এক একটা তারকা খসে খসে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর ব্যাপার, কি সাংঘাতিক ব্যাপার। আসমানে যা আছে সব শেষ, লন্ড ভন্ড হয়ে যাবে, আর জমিনের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে তামাম পৃথিবীর জমিন একসাথে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, স্মরণ করো যখন গোটা জমিন একসাথে কেঁপে উঠবে, গোটা জমিন একসাথে এমন মহাকম্পন আরম্ভ হবে, জমিনের সেই কম্পনের ফলে জমিনটা উলট পালট হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন, জমিনটা উলট পালট হয়ে যাবে, জমিনের উপরে যা আছে উপরের সব কিছু জমিনের নিচে চলে যাবে, জমিনের নিচের সব কিছু উপরে চলে আসবে। এজন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন কম্পন আরম্ভ করবে জমিনের ভেতর থেকে জমিন সব কিছু বের করে দিবে। এই জমিনের উপরে যত বিল্ডিং আছে, গাছপালা, উদ্ভিদ, কুদ, প্রাণীকুল যা কিছু আছে সব জমিনের তলায় চলে যাবে। আল্লাহ জমিনকে তার কুদরতি হাতে নিয়ে একটা আছাড় মারবেন, জমিনের উপরের সব কিছু জমিনের নিচে চলে যাবে, আর জমিনের নিচে যা কিছু আছে উপরে উঠে আসবে। আপনাদের প্রশ্ন হতে পারে জমিনের নিচে কি আছে? এই জমিনের নিচে $1 trillion খনিজ সম্পদ আছে, যে খনিজ সম্পদের জন্য এত মারামারি, এই স্বর্ণ, তারপরে আরো যত খনিজ সম্পদ আছে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে জমিনের ভেতরে থাকা সব সম্পদগুলো জমিনের উপরে উঠে যাবে। আল্লাহু আকবার। জমিনের উপরে থাকা বিল্ডিং গুলো, টাওয়ার গুলো, এগুলো কাগজের মতো উড়ে যেতে থাকবে, একটার পর একটা পড়ে যেতে থাকবে। কি বিভৎস একটা ফুৎকারে
সব বিল্ডিং এর টাওয়ার গুলো শেষ হয়ে যাবে, জমিনটাকে আছাড় দিয়ে আল্লাহ শেষ করে দিবেন, জমিনের উপরে থাকা বিশাল বিশাল পাহাড় গুলোর অবস্থা কি হবে। আল্লাহ তাআলা পাহাড়ের বর্ণনা দিচ্ছেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদু প্রথম সিংহার ফুৎকারের পরে আল্লাহ বলছেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পাহাড় সহ জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছুকে লণ্ডভণ্ড করে দেওয়া হবে। পাহাড়গুলো কিরকম করে ধ্বংস হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, জমিন সহ পাহাড় এমন ভাবে কেঁপে উঠবে পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। এখন তো বৈশাখ মাস এসেছে, দেখবেন কাল বৈশাখী ঝড়ের সময় বৃষ্টির আগে প্রচন্ড বাতাসের কারণে দেখবেন ধুলাবালু কেমন করে উড়ে যায়। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে পাহাড়গুলো এরকম ধুলাবালুর মতো উড়ে যেতে থাকবে। আল্লাহ তাআলা সূরা কারিআর মধ্যে আরো ভয়ঙ্কর কথা বলেছেন, সূরা কারিআর 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালআইহিনিল মানফুশ, পাহাড়গুলো রঙিন পশম রঙিন তুলার মতো ধুনা তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে। সাগরের অবস্থা কেমন হবে, বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর দুনিয়াতে যত সাগর মহাসাগর আছে সব সাগরকে একসাথে উত্তাল করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, স্মরণ করো যখন সাগরকে উত্তাল করা হবে। মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যায় বলেছেন কি করে সাগরকে উত্তাল করে দেওয়া হবে, সাগরের নিচে বিশাল এক জগৎ আছে যেটা আমরা জানি না, সাগরের নিচে যত মৎস্যকুল যত প্রাণী যত কিছু আছে যত উদ্ভিদ আছে সব কিছু সহ সাগরের পানিকে আল্লাহ উত্তাল করে দিবেন। সাগর যখন উত্তাল হয়ে যাবে অন্যদিকে ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে, তখন সাগরের নিচের মাটি ফেটে যাবে, সাগরের সব পানি মাটির তলায় চলে যাবে। পানির মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেন যখন একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে সাগরের মধ্যে সেদিন আগুন ধরে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা তাকবীরের মধ্যে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, কিয়ামতের দিন সাগরের মধ্যে আগুন লেগে যাবে, আগুন ধরে যাবে, সাগর উত্তাল হয়ে যাবে। এই রকম করে জমিনের উপরে থাকা সব কিছু বিল্ডিং টাওয়ার গাছপালা উদ্ভিদকুল প্রাণীকুল সাগর মহাসাগর পর্বতরাজি সব কিছু ভেঙে চুরে লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গোটা জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে তার মুষ্টির ভেতরে নিয়ে নেবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 67 নম্বর আয়াতে বলেছেন ওয়াল আরদু জামিআন قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ। আল্লাহ তাআলা বলছেন তাম পৃথিবীকে কিয়ামতের দিন আমি আমার মুষ্টিবদ্ধ করে ফেলব। কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করুন, আল্লাহ তার কুদরতি মুষ্টির ভেতরে তাম পৃথিবীকে নিয়ে ফেলবেন। এবং আল্লাহ বলছেন ওয়াসসামাওয়াতু মাতমিয়াতুম বিয়ামিনি, আর
আল্লাহর কুদরতির ডান হাতের মধ্যে গোটা আসমান সমূহকে আল্লাহ ভাঁজ করে নিয়ে ফেলবেন, আসমান জমিনকে আল্লাহ তাআলা তার মুষ্টির ভিতরে নিয়ে আছাড় দিয়ে লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার করে দিবেন। আল্লাহর জন্য এই কাজটা সহজ না কঠিন। কিছু শেষ, আসমান জমিন তামাম সৃষ্টিকুল শেষ, লণ্ড ভণ্ড হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কয়টা সিঙ্গার ফুৎকারে? একটা সিঙ্গার ফুৎকারে কিছুই নাই, আসমান নাই, মহাশূন্য নাই, জমিন নাই, সাগর নাই, পর্বত নাই, গাছপালা নাই, উদ্ভিদ নাই, মানুষ নাই, প্রাণী নাই, জীবজন্তু নাই, কিছুই নাই, সবকিছু ফাঁকা। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুকি, তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো আজ কোথায়? আল্লাহ তাআলা বলবেন, আইনা আনহারুকি, তোর উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায়? আল্লাহ তাআলা বলবেন, আইনা আশজারুকি, হে দুনিয়া, তোর বুকের উপরে থাকা গাছপালা উদ্ভিদ কোথায়? আল্লাহ তাআলা তখন বলবেন, হে দুনিয়া বলো, আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারী লোকেরা আজ কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ার প্রতাপশালী ক্ষমতাধর স্বৈরাচার ব্যক্তিরা আজ কোথায়? আল্লাহ যখন প্রশ্ন করবেন সবকিছু ফাঁকা, জবাব দেওয়ার তখন কেউ থাকবে না। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন কোনো জবাব আসবে না। আল্লাহ তাআলা তখন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? জবাব দেওয়ার তো তখন কেউ নাই, আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ প্রতাপশালী মহামহিয়ান সেই সত্তার রাজত্ব চলবে, তিনি কি? কিছুই নাই, সব কিছু শেষ, লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ সব মানুষ শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাকবেন, মালাকুল মউতকে আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মউত, দুনিয়া থেকে কোনো মানুষ প্রাণী বা জীবজন্তু বেঁচে আছে নাকি? আল্লাহ বল, তখন মালাকুল মউত বলবে, আল্লাহ শুধুমাত্র আমি আর আমার ভাই জিব্রিল, মিকাইল, ইসরাফিল, আপনি, আমরা এই পাঁচজন অবশিষ্ট আছি, আর কেউ নাই। আল্লাহ জিব্রিলকে বলবে, জিব্রিল তুমি এবার আল্লাহ তখন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত তুমি এবার জিব্রিলের যান কবচ করো, তুমি আবার মিকাইলের যান কবচ করো, তুমি এবার ইসরাফিলের যান কবচ করো। মালাকুল মউত এবার জিব্রিল, মিকাইল, ইসরাফিলের যান কবচ করবে। এরপরে আল্লাহ মালাকুল মউতকে বলবেন, এখন কে আছে? মাম্বাকিয়া। মালাকুল মউত তখন বলবে, আল্লাহ এখন শুধু আমি আর আপনি, আর কেউ? আল্লাহ তখন মালাকুল মউতকে বলবেন, মুত, ইয়া মালাকাল মউত, মালাকুল মউত তুইও এখন মরে যা, তুইও মৃত্যুবরণ কর। মালাকুল মউত তখন বলবে, আল্লাহ আমি তো সবাইকে মারলাম, সবার রুহ কবচ করলাম, এখন আমার জান আমি আবার নিজে কেমনে কবচ করব? আল্লাহ বলবেন, তুই তোর জান নিজেই কবচ কর। মালাকুল মউত সেদিন বুঝবে রুহ কবজের কষ্ট যন্ত্রণাটা কেমন। মালাকুল মউত তখন বিরাট একটা চিৎকার দিয়ে ওই চিৎকারেই মারা যাবে, আল্লাহু আকবার। কেউ নাই, মালাকুল মউত নাই, জিব্রিল নাই, মিকাইল নাই, ইসরাফিলও নাই, সব শেষ, বাকি আছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে সব কিছু ফান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ফান হয়ে যাবে, কিছুই থাকবে না, একজন থাকবেন, তিনি কি? কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ ইসরাফিলকে সিঙ্গাই ফুৎকারের আদেশ দিবেন কয়বার? তো প্রথমবার আদেশের পরে এখন তো ইসরাফিল নাই, দ্বিতীয়বার সিঙ্গাই ফুৎকার কে দিবে? এটা প্রশ্ন আছে না? নাই। আল্লাহ তো বলছেন সব শেষ, এবার আরম্ভ হবে পুনরুত্থান, অর্থাৎ মৃত্যুর পরের জীবন। সর্বপ্রথম যাকে জীবিত করা হবে, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে জিন্দা করবেন, কারণ ইসরাফিলকে প্রথম আল্লাহর জন্য জিন্দা করবেন। ইসরাফিলকে জিন্দা করার পরে ইসরাফিল তার সিঙ্গায় দ্বিতীয়বার ফুৎকার দিয়ে সে তার দায়িত্ব কমপ্লিট করবে। আল্লাহ তাআলা এবার
সর্বপ্রথম ইসরাফিলকে জীবিত করবেন, ইসরাফিলকে জীবিত করে আল্লাহ অর্ডার করবেন, ইসরাফিল তুমি দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল এবার দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দিবে, এবার কিয়ামতের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয়বার শিঙ্গার যখন ফুৎকার দেওয়া হবে, এবার সবগুলো কবর খুলে যেতে থাকবে। অনেক মানুষ মারা গিয়েছে, এদের লাশ আমরা কবর দিতে পারি নাই, আগুনে পুড়ে মারা গেছে, ছাই সাগরে ডুবে গেছে, লাশ আমরা পাই নাই, তাহলে তাদের অবস্থা কি হবে? এজন্য আল্লাহ কিয়ামতের দিনটাকে বলেছেন ইয়াউমুল হাসর, হাসরের দিন। হাসর আরবি শব্দ, অর্থ হলো জমা করার দিন, একত্রিত করার দিন। সে কবরে থাকুক কিংবা পানিতে থাকুক অথবা যেখানেই থাকুক, সবাইকে আল্লাহ একত্রিত করবেন। ইসরাফিলের শিঙ্গার ফুৎকারের পরে এক এক করে সবগুলো মানুষ এবার কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলছেন ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। অতঃপর দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফু দেওয়া হবে, মানুষগুলো তখন কিয়ামতের দৃশ্য কবর থেকে উঠে দেখবে, কবরগুলো খুলে দেওয়া হবে। সর্বপ্রথম কবর থেকেই যাকে উঠানো হবে, সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে, ইসরাফিলের শিঙ্গার ফুৎকারের পরে যার কবর প্রথম খুলে যাবে তিনি আর কেউ নন, তিনি আমাদের নবী, আমাদের প্রিয় নবী রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সম্মান আমাদের নবীর, কত মর্যাদা আমাদের নবীর। ইসরাফিলের শিঙ্গার ফুৎকারের পরে প্রথমে আল্লাহ আমাদের নবীকে উঠাবেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ আমাকে আদম সন্তানের নেতা বানাবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আর আমি প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। নবীজিকে প্রথমেই কবর থেকে উঠানো হবে। নবীজি কবর থেকে যখন উঠবেন, নবীজি কবর থেকে উঠার পরে তার জবান থেকে বের হবে আইনা উম্মাতি, নবীজি তখন আমাকে আপনাকে স্মরণ করবেন, বলবেন আমার উম্মত কোথায়। কবর খুলে যাওয়ার পরে নবীজি বলবেন হাসর কায়েম হয়ে গিয়েছে, আমার উম্মত কোথায়। উম্মতের চিন্তায় নবীজি পেরেশান হয়ে পড়বেন। এবার অন্যান্য নবীদের কবর খুলে যাবে, সকল মানুষের কবর খুলে যাবে, একটার পর একটা কবর খুলবে, সবগুলো মানুষ কবর থেকে এত দ্রুত গতিতে উঠবে। আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর চিত্রের বর্ণনা কোরআনুল কারীমের 70 নম্বর সূরা সূরাতুল মাআরিজের 43 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। আল্লাহ তাআলা বলছেন সেই দিন কবরগুলো এত দ্রুত গতিতে খুলে যাবে, মানুষগুলো কবর থেকে উঠবে, এই দৃশ্য দেখলে মনে হবে মানুষ যেন তার নির্ধারিত লক্ষ্যের দিকে ছোটা আরম্ভ করেছে। কবর থেকে মানুষ কোন অবস্থায় উঠবে, মানুষের অবস্থা কেমন হবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি ইসরাফিলের শিঙ্গার ফুৎকারের পরে যখন কবর থেকে মানুষ উঠবে কোন পরিস্থিতিতে তখন উঠবে মানুষ শুনেন। আল্লাহ হাবিব বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরে আপনি হাঁটাচলা করেন, কত দামি দামি পোশাক আপনি পরিধান করেন, কিন্তু কবর থেকে যখন উঠবেন কিভাবে উঠানো হবে। নবীজি বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, মানুষগুলো সেদিন উলঙ্গ অবস্থায় নগ্ন পদে খাতনাবিহীন অবস্থায় কবর থেকে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই ভয়ঙ্কর কথা নবীজির জবান থেকে শুনলেন, নবীজিকে তিনি তখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসা ওয়ার রিজালু জামিআন ইয়ানযুরু বা'দুহুম ইলা বা'দ, মানুষের গায়ে যদি কাপড় চোপড় না থাকে তো নারী পুরুষ তো একজন আর একজনের দিকে তাকাবে,
মানুষের লজ্জাস্থান যদি খোলা থাকে, উলঙ্গ থাকে, তো মানুষ তো একজন আরেকজনের দিকে তাকাতে পারে। নবী গো, আমার কি সেদিন শরম লাগবে না, আমার কি সেদিন লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সেদিনকার পরিস্থিতি এত ভয়াবহ হবে, এত ভয়াল দৃশ্য সেদিন দেখা যাবে। আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ, মানুষগুলো নফসি নফসি করে করে নিজেকে বাঁচানোর জন্য, নিজের হিসাবের জন্য এত ভয়ে থাকবে, এত ভীত অবস্থায় থাকবে। মানুষ যে কিয়ামতের দিন বিচারের বিচার দিবসের ভয়াবহতার কথা স্মরণ করে মানুষ যে নিচের দিকে চক্ষুটা দিবে, উপরের দিকে তাকানোর ফুরসত মানুষ পাবে না। আল্লাহ আকবার, ভয়ঙ্কর পরিস্থিতি আরম্ভ হবে। মানুষ শুধু নিজেকে নিয়ে সেদিন ব্যস্ত থাকবে, কিসের বাপ আর কিসের মা, কিসের স্ত্রী সন্তান ভাই বোন, অবস্থা এত ভয়াবহ হবে যে বিবিকে এত ভালোবাসেন সেই স্ত্রীকে সামনে দেখলো আপনি চিনবেন না, যে সন্তানের জন্য আপনি এত ত্যাগ স্বীকার করেন এই সন্তান থেকে আপনি পালিয়ে যাবেন, মা বাবা তার দুধের সন্তানকে এত ভালোবাসে, মা বাপ তার সন্তানের কাছ থেকে পালাবে, সন্তান সন্তান তার পিতামাতা থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে। কোরআনুল কারীমের 80 নম্বর সূরা, সূরা আবাসা এর 34 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিন সেই দিন মানুষ তার ভাই, তার মা বাবা, স্ত্রী সন্তান সন্ততি সবাইকে রেখে পালাবে। শুধু নিজেকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তায় মানুষ পেরেশান থাকবে। হাশরের ময়দানে কবর থেকে যখন মানুষ উঠবে, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই সেদিন একত্রিত হবে, কেউ বাদ যাবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়াহের 49 নম্বর আয়াত থেকে বলছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম। আপনি বলুন, প্রথম থেকে শেষ, পূর্ববর্তী পরবর্তী সকলকে কিয়ামতের নির্ধারিত দিনে একত্রিত করা হবে, কেউ বাদ যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফের 47 নম্বর আয়াতে বলছেন, ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। সকলকে একত্রিত করা হবে, একজনও বাদ যাবে না, সবাই কবর থেকে উঠে হাশরের মাঠে গিয়ে জড়ো হবে। হাশরের দিন হবে ভয়ঙ্কর দিন, সেই দিনটা কত লম্বা হবে শুনেন। এখন তো দিন 12 ঘন্টা 13 ঘন্টা, রাত 11 ঘন্টা 12 ঘন্টা এরকম, কিন্তু যেদিন আমরা ইসরাফিলের তৃতীয় সিংহার ফুৎকারের পরে হাশরের মাঠে উঠব, একটা দিন কত লম্বা হবে শুনেন। আল্লাহ নবী বলেছেন, কানা মিকদারুহু 50 আলফ সানা, বিচার দিবস হবে 50,000 বছর লম্বা। আল্লাহু আকবার, 50,000 বছর মানুষ হাশরের ময়দানে অবস্থান করবে, 50,000 বছর মানুষ হাশরের মাঠে দাঁড়িয়ে থাকবে, পাগল হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, বিভৎস অবস্থা। বড় বড় পয়গাম্বর, আমাদের নবী বাদে সকল নবীরা নাফসি নাফসি জিকির আরম্ভ করবেন, প্রত্যেকেই নিজেকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তায় পেরেশান থাকবেন। হাশরের মাঠে যখন মানুষ উঠবে, কি ভয়ঙ্কর চিত্র সেদিন মানুষ দেখবে, উঠে দেখবে জমিনটা তামার মতো উত্তপ্ত,
সূর্য সেদিন মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে, সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি সেদিন ফেটে যাবে, মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে গলে 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 পড়তে থাকবে। এই বিভৎস অবস্থা পৃথিবীর কোনো মানুষ তার জবানের ভাষা দিয়ে মানুষকে বোঝানো সম্ভব নয়। এটা কেবল আল্লাহই ভালো জানেন কত ভয়ঙ্কর হবে। আমি শুধু আপনাদেরকে সামান্য উপমা দেই, সামান্য একটা দৃষ্টান্ত দেই। চুলায় যখন ভাত গরম হয়, রান্না হয়, পানি গরম হয়ে গেলে চাল যেমন উতরাতে থাকে, ফুটতে থাকে, এর চেয়ে আরো ভয়ঙ্কর অবস্থায় সূর্যের প্রচন্ড হিটিং এর কারণে মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে আরম্ভ করবে, মগজগুলো মানুষের মাথা বেয়ে বেয়ে শরীর বেয়ে বেয়ে পড়তে থাকবে, পিপাসার্ত হয়ে গিয়ে মানুষের জিব্বাটা মুখের ভেতরে থাকবে না, জিব্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে আসবে, নাভি পর্যন্ত ঝুলে থাকবে। এই রকম অবস্থায় মানুষ দিশেহারা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। লম্বা সময় দাঁড়াতে দাঁড়াতে মানুষগুলো যখন হয়রান হয়ে যাবে, বিচার যেন আল্লাহ শুরু করে দেন, এজন্য মানুষগুলো দৌড়ে যাবে। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আমাদের বাবা আদম আলাইহিসসালামের কাছে গিয়ে মানুষগুলো বলবে, ওগো আদম নবী, তাড়াতাড়ি আল্লাহর কাছে আপনি আবেদন করুন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে হাসরের এই উত্তপ্ত মাঠে আমরা প্রায় পাগল হয়ে যাচ্ছি, হয়রান হয়ে যাচ্ছি। আল্লাহর কাছে আবেদন করেন, তিনি যেন বিচার আরম্ভ করেন। আদম নবী তখন বলবেন, বাবারা আমি পারবো না, কারণ আমি আল্লাহর একটি আদেশ অমান্য করে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আমার রব আজ আমার সঙ্গে কেমন আচরণ করেন, আমি তো নিজেই নাফসি নাফসি করছি, নিজেকে বাঁচানোর চিন্তায় পেরেশান আছি, আমার বাবারা আমার ছেলেরা আমি পারবো না, তোমরা চলে যাও আমার ছেলে নূহের কাছে, কারণ আমার ছেলে নূহকে আল্লাহ বড় ভালোবাসেন, সে যদি আবেদন করে হয়তো আল্লাহ বিচার আরম্ভ করতে পারেন। মানুষেরা যাবে নূহ আলাইহিসসালামের কাছে, যাকে সানি আদম বলা হয়। নূহ আলাইহিসসালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদ্দুয়া করেছিলাম, জানি না আমার রব আজ আমার সাথে কেমন আচরণ করেন, আমি পারবো না, আমিও নাফসি নাফসি জিকির করছি, তোমরা চলে যাও। মুসলিম মিল্লাতের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, মানুষেরা ইব্রাহিম আলাইহিসসালামের মতো উলুল আজম এত বড় মাপের পয়গাম্বরের কাছে যখন যাবে, গিয়ে দেখবে ইব্রাহিম নবীর মতো এত বড় মাপের পয়গাম্বর তিনিও তার উম্মত ভুলে গিয়ে নাফসি নাফসি জিকির করছেন। ইব্রাহিম নবী বলবেন, বাবারা আমিও পারবো না, চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর মতো জলিল কদর পয়গাম্বরের কাছে গিয়ে মানুষ দেখবেন সেই নবীও সেদিন নাফসি নাফসি জিকির করছেন। মানুষেরা বলবে, ওগো আল্লাহর পয়গাম্বর মুসা, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখনই আল্লাহর সাথে কথা বলতে চেয়েছেন আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আজ আপনি আল্লাহর সাথে কথা বলুন, আল্লাহকে আবেদন করুন, তিনি যেন বিচারটা আরম্ভ করে দেন। মুসা নবী তখন বলবেন, আমার থাপ্পড় খায়া ফেরাউনের বংশের একজন দুনিয়া থেকে বিদায় হয়েছে, জানি না এই কারণে আজ আল্লাহ আমাকে ক্ষমা করেন কিনা, আমার সাথে আল্লাহ কিরূপ আচরণ করেন, আমি এই চিন্তায় আছি, আমি পারবো না, চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা ঈসা ইবনে মারিয়ামের কাছে যখন আসবে, সাইয়্যিদিনা ঈসা আলাইহিসসালাম বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ তাআলা এজন্য আমার সাথে কেমন আচরণ করেন, আমিও পারবো না। এত জায়গায় ঘোরাঘুরি করো না, যেখানে গেলে কাজ হবে সেখানে যাও। ঈসা নবী বলবেন, চলে যাও আখেরি নবী, নবীদের নবী, নবীদের নবী রাহমাতাল্লিল আলামিন, যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, যাকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, চলে যাও আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবীকে খোঁজাখুঁজি আরম্ভ করবে, আল্লাহর নবীকে খুঁজতে 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 লোকেরা দেখবে আল্লাহর নবী আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে সাজদায় পড়ে উম্মতের জন্য সেখানে তিনি চোখের পানি ফেলছেন। সুবহানাল্লাহ, কি জাতের নবী, যেখানে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম সব পয়গাম্বর নিজের চিন্তায় পেরেশান, সেখানে আমার নবী কবর থেকে উঠে আল্লাহর আরশে আজিমের কাছে সাজদায় পড়ে তার চোখের পানি ছেড়ে দিয়ে তিনি সেখানেও বলবেন, আল্লাহ আজ হাশরের মাঠে আমার উম্মতের অবস্থা কি হবে, আইনা উম্মতি আইনা উম্মতি, আল্লাহ আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমাকে আমার উম্মত দেখাও,
আমার উম্মতকে বাঁচানোর ব্যবস্থা করো। লোকেরা নবীজির কাছে যাবে, কে বলবে ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে আবেদন করুন, আমরা আর সহ্য করতে পারছি না, সূর্যের তাপে আমাদের অবস্থা খারাপ, পিপাসার্ত হয়েছি আমরা, আপনি আল্লাহর কাছে আবেদন করুন, তিনি যেন বিচার আরম্ভ করেন। আল্লাহর নবী তখন সাজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবেন, আল্লাহ তখন বলবেন ও আমার হাবিব আপনার চোখের পানি আমার সহ্য হয় না, সাল আপনি ইরফা রাসাহু, ইরফা আপনার মাথা উঠান, আপনার মাথা উঠান, সাল আমার কাছে চান কি চাইবেন, তোরাহু যা চাইবেন আমি দিব। আর আপনি সাজদায় পড়ে গিয়ে উম্মত উম্মত বলে পেরেশান হয়ে আছেন, নবী আপনার উম্মতের জন্য আপনার কোনো টেনশন নাই, আপনার যে উম্মতের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে, যারা আপনাকে ভালোবেসেছে অনুসরণ করেছে, আপনাকে আমি সুযোগ দিলাম তাদের জন্য সুপারিশ করে, আমার কাছে সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যা। আল্লাহর নবীর সুপারিশে বিচারের কাজ আরম্ভ হবে, বিচার আরম্ভ হবে, হাশরের ময়দানে আল্লাহ বিচার আরম্ভ করবেন, বিচারের মাঠে হাশরের মাঠে পাপি তাপিদের অবস্থা কি হবে তাদের কলিজাটা ভালো করে শুনেন, পাপি তাপিদের কলিজা কলিজার জায়গায় থাকবে না, কলিজাটা গলার কাছে চলে আসবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, বিচারের দিনে পাপি তাপিদের কলিজাটা কলিজার জায়গা থেকে উঠে গলায় চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 40 নম্বর সূরা, সূরা গাফিরের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিবিন মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়া লা শাফিঈ ইয়ুতা। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আপনি মানুষদেরকে ওই দিনের ব্যাপারে সতর্ক করুন, যেই বিচারের দিনে বিচারের ভয়ে হিসাবের ভয়ে মানুষের কলিজাটা উপরের দিকে উঠে গলা পর্যন্ত চলে আসবে, পাপি তাপিদের অন্তর কেঁপে উঠবে, দৃষ্টিনত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা নাজিয়াতের 8 নম্বর আয়াত থেকে বলেছেন, কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া, সেদিন তাদের অন্তর কেঁপে উঠবে, কলিজা কেঁপে উঠবে, দৃষ্টিহীনত হয়ে যাবে। কিন্তু ঈমানদার যারা মুমিন যারা ভীত বিহ্বল হবে না তারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাউমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন ঈমানদাররা ভীত বিহ্বল হবে না, ফেরেশতারা আগমন করে তাদেরকে সুসংবাদ দিবে, আল্লাহর বান্দা তোমার জন্য আজ কোনো ভয় নাই, টেনশন নাই, আজকে হলো আল্লাহর ওয়াদা করা সেই দিন, যে দিনের জন্য সারা জীবন ভর তুমি নেক আমল করেছো, আজকে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর নবীর সুপারিশে আল্লাহর নবীর সাফায়েতে যখন হাশরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা তার নবীকে সেদিন বিশেষ সম্মান দিবেন, আল্লাহ তাআলা তার নবীকে বলবেন, নবী গো আপনি আপনার উম্মতের চিন্তায় পেরেশান, আপনার উম্মতের জন্য চোখের পানি ছাড়ছেন, আপনার উম্মতের চিন্তায় আপনি পেরেশান, আপনার উম্মত হাশরের ময়দানে এত লম্বা সময় ধরে সূর্যের ক্ষিপ্রতায় তীব্রতায় পিপাসার্ত হয়ে আছে, আপনার উম্মতের পিপাসা যেন নিবারণ হয় যায়, ও নবী আজ আমি এখন আপনাকে হাউজে কাউসার দান করব। সুবহানাল্লাহ, সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ হাউজ দান করবেন, হাউজের প্রশস্ততা কেমন হবে আল্লাহর নবী বলেছেন, হাউদি মাসিরাতু শাহরিন, আল্লাহর নবী বলেছেন আমার হাউজের প্রশস্ততা হবে এক মাসের দূরত্বের সমান। হাউজের পানি কেমন হবে নবীজি বলেছেন, মাউহু আবিয়াদু মিনাল লাবান,
হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়েও আরো সাদা, ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির মধ্যে এমন সুগন্ধ থাকবে যেই সুগন্ধ মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধযুক্ত। আল্লাহ নবী বলেছেন ওয়া কিজানুহু কানুজুমিস সামা, হাউজের পাত্রগুলো থাকবে আসমানের তারকার মতো। আল্লাহর নবী বলেছেন আকাশের মধ্যে যত তারকা আছে তার চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে সেদিন দান করবেন। সুবহানাল্লাহ, আমি আমার উম্মতকে পানি বিলাতে থাকব, হাশরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে যখন মুখের ভেতর থেকে জিহ্বা বের হয়ে কলিজা পর্যন্ত ঝুলে থাকবে, মানুষ যখন ঘর্মাক্ত হয়ে যাবে ঘামাতে থাকবে, সেই সময় হাউজে কাউসারের পানি নবীজি যখন বিলাবেন, আল্লাহর নবী যেই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি দিবেন, আর যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে, নবীজি বলেছেন মান শারিবা মিনহা ফালা ইয়াদমাউ আবাদা, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে তার সারা জীবনের সকল পিপাসা দূর হয়ে যাবে। আল্লাহর নবী তার উম্মতকে পানি দিতে থাকবেন, খেয়াল করে শোনেন, কিছু উম্মতকে পানি দিতে গেলে ফেরেশতা চলে আসবে, এসে বলবে নবী গো এই লোকটাকে আপনি পানি দিবেন না। আল্লাহর নবী বলবেন কেন এত আমার উম্মতটাকে কেন আমি পানি দিব না, তখন ফেরেশতারা বলবে তাকে এই কারণে আপনি পানি দিবেন না, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই ব্যক্তি দিনের ভেতরে তার মন গড়া বিভিন্ন ইবাদত ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ বিদআত করেছে। বিদআত বড় ভয়ঙ্কর জিনিস, আপনার কাছে মনে হয় আমি তো ভালো কাজ করছি, নবীজি যেটা করেন নাই, সাহাবিরা যেটা করেন নাই, ভালো মনে করে ওইটাও যদি করেন ওইটা হবে বিদআত। আল্লাহর নবীকে ফেরেশতারা বলবেন এই লোকটা বিদআত করত। এই কথা শুনে নবীজি হাউজে কাউসারের পেয়ালা গুটিয়ে ফেলবেন, ওই লোকটাকে পানি দিবেন না। নবীজি তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যার মিন বাদি, আমার চোখের সামনে থেকে দূর হও, যে ব্যক্তি আমার দিনের ভেতরে আমার পরে নতুন বিষয় ঢুকিয়ে দিয়েছে, আজকে হাউজে কাউসারের পানি তার নসিবে নাই, এমনকি তার সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই। কি ভয়ঙ্কর ব্যাপার! এজন্য এই বেদাতের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এবার মিজান কায়েম হবে, মিজান দাড়ি পাল্লা কায়েম হবে। আল্লাহর বিচারের সিস্টেম বড় সুন্দর, মিজানের মাধ্যমে আল্লাহ বিচার করবেন, মিজান কায়েম করা হবে, দাড়ি পাল্লার মাধ্যমে মানুষের আমলগুলো পরিমাপ করে আল্লাহ হিসাব আরম্ভ করবেন। বিচারের মাঠে বিচার এবার শুরু, বিচার হবে মিজানের ভিত্তিতে, ন্যায় বিচারের মানদণ্ড আল্লাহ স্থাপন করবেন। কোরআনুল কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَتَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ন্যায় বিচারের মানদণ্ড তার স্থাপন করবেন, মিজান স্থাপন করে আল্লাহ তাআলা বিচার আরম্ভ করবেন। সেদিন কারো উপরে জুলুম করা হবে না, মিজানের পাল্লায় কিভাবে সব কিছুকে হাজির করা হবে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, পরের অংশে বলছেন ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলছেন সরিষা পরিমাণ কোনো আমল থাকলে সেটাও ওই মিজানের পাল্লায় নিয়ে হাজির করা হবে, মিজানের ভিত্তিতে আল্লাহ বিচার করবেন। কোরআনুল কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 102 এবং 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফামান ফাকুলাত মাওয়াজিনুহু فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ। الله تعالى বলছেন অতএব যেই ব্যক্তির আমল মিজানের পাল্লায় বেশি হবে,
মিজানের পাল্লায় যার নেক আমল বেশি হবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে, আর মিজানের পাল্লায় যার আমল হালকা হবে, আমল যার কম হবে, সেই ব্যক্তি এমন ক্ষতিগ্রস্ত হবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী ঢুকাইয়া দিবেন। মিজানের ভিত্তিতে এইরকম করে আল্লাহ বিচার করবেন, আল্লাহ তাআলা ফয়সালা করবেন বিচারের মাঠে। আল্লাহ তাআলা বিচার ফয়সালার পরে মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিবেন। এক ভাগ লোক আল্লাহ তাআলা বলছেন দুই ভাগে ভাগ করে দিয়ে, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাগীর, একদল হবে জান্নাতি আরেকদল হবে জাহান্নাম, একদল যাবে জান্নাতে আরেকদল যাবে জাহান্নামে। বিচারের মাঠে আল্লাহ বিচার করে মানুষকে দুই ভাগ সেদিন করে দিবেন, সেদিন আর ভাগ নাই, দলাদলি নাই, একদল জান্নাতি আরেকদল জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম নিয়ে আমি ইতিপূর্বে বিস্তারিত আলোচনা এই মসজিদে করেছি, সে আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, বিধায় আমরা এই আলোচনা আজকে এখানেই সমাপ্ত করব। জাহান্নামীদের পরিণতি কি হবে, জাহান্নামের পরিস্থিতি কি হবে, জান্নাতীদের পরিস্থিতি কি হবে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমাদের আছে, সেহেতু আমরা আর আগাবো না। আমরা গত আট জুমা, আজকে নয় নম্বর জুমায় আমরা কি আলোচনা করলাম, আমরা দুই তিন মিনিট একটা সামারি করি। আমরা আরম্ভ করেছিলাম কিয়ামতের আলামত নিয়ে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে বেশ কিছু ছোট ছোট ঘটনা প্রকাশ পাবে। আমরা যতগুলো ঘটনা আলামতের কথা হাদিসে বলা আছে ধারাবাহিকভাবে পাঁচ জুমায় সব আমরা বলার চেষ্টা করছি। এরপরে আরও তিন জুমায় কিয়ামতের বড় বড় যে দশটি আলামত, সেই দশটি আলামত নিয়ে আমরা আলোচনা করেছি। এই দশটি আলামত ঘটার পরে কিয়ামত কিভাবে কায়েম হবে, হাসর কিভাবে কায়েম হবে, আজ আমরা কোরআন হাদিসের আয়নায় হাসর কায়েমের চিত্র আলোচনা করেছি। বিচার হওয়ার পরে মানুষ হবে কয় ভাগ, এই দুই ভাগের ব্যাপারে আমাদের আলোচনা আছে বলে আমরা এই আলোচনা আজকে এখানে স্টপ করলাম। আগামী জুমা থেকে আমরা এভাবে সিরিজ আকারে নতুন আরেকটি বিষয়ে আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ। আমরা আলোচনার কোনো বিষয় আজকে ঘোষণা দিলাম না, আশা করছি নতুন আরেকটি সুন্দর বিষয় আমরা সিরিজ আকারে আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ। আমরা গত তিন বছরে দুইটা টপিকের উপরে লম্বা আলোচনা আসলে করেছি, একটা আলোচনা 56 জুমা আমরা করেছি, সেটা হলো 25 জন নবী রাসূলদের জীবন কাহিনী, মনে আছে তো আপনাদের, সব নবী রাসূলদের আলোচনা হয়েছে। এরপরে আরেকটি সিরিজ আলোচনা আমরা করলাম কিয়ামতের আলামত সমূহ। কিয়ামতের আলামত কয় প্রকার, ছোট আলামত বড় আলামত, সব আলোচনা শেষে কিভাবে হাসর কায়েম হবে, আজ হাসরের মাঠের ভয়ঙ্কর চিত্র, হাসর কায়েম হওয়ার চিত্র আমরা আলোচনা করেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে হাসরের ময়দানের পেরেশানি থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে হাসরের ময়দানে আমাদের প্রিয় নবীজির সুপারিশ নসিব করে দেন, আমরা বলি আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুন্নাত আদায় করুন।